মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত জ্ঞানী মনীষীবৃন্দ, আজকে এখানে মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের স্মরণে বরাক এডুকেশন সোসাইটির উদ্যোগে সভার আয়োজন করা হয়েছে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়ে। প্রথমেই আমি বরাক এডুকেশন সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা দেখি আমাদের উচ্চ স্তরের জ্ঞান বিজ্ঞানে যারা কৃতিত্ব অর্জন করেন তারা সাংগঠনিকভাবে সমাজের সেবার জন্য বিশেষভাবে আত্মনিয়োগ করেন না। সমাজের জন্য প্রচুর কর্ম করা রয়েছে, সমাজকে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর কর্ম রয়েছে। এখনো এই বরাকপিলি কেন বরাকপিলি বা অন্যান্য বিভিন্ন স্থানে গেলে দেখা যায় আমাদের মানুষ পিছিয়ে পড়ে রয়েছে, কাজে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্ম করা প্রয়োজন। এবং এই কর্ম যদি আমাদের জ্ঞানী গুণী কৃতিত্ব অর্জনকারী যারা রয়েছেন তারা সাংগঠনিকভাবে কর্মক্ষেত্রে যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে আমরা সমাজকে অনেকটুকু এগিয়ে নিয়ে যেতে পারব। এই কর্ম হাতে নিয়েছেন আমাদের বরাক এডুকেশন সোসাইটির কর্মকর্তাবৃন্দ, কাজেই তাদেরকে আমি প্রথমে মোবারক জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি তারা যদি কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন, সমাজের জন্য কর্ম করে যান, তাহলে সমাজ বিশেষভাবে উপকৃত হবে এবং এই সমাজে পিছিয়ে থাকবে তা নয়, সমাজ এগিয়ে যাবে বলে আমি আশা করি। কাজেই তাকে তাদেরকে প্রথমে বিশেষ প্রেরণা দান করতেছি। বরাক এডুকেশন সোসাইটি যখন গঠন করা হয়েছিল তখনই আমি দেখেছি আমাদের উচ্চ স্তরের শিক্ষাবিদবৃন্দ, কৃষি শিক্ষাবিদবৃন্দ সমাজসেবার জন্য এগিয়ে এসেছেন। যখন আমি সেই কর্ম তাদের দেখেছি তখনই কর্মের প্রতি বিশেষভাবে আকর্ষিত হয়েছি এবং কর্মক্ষেত্রে তারা বিশেষভাবে যে এগিয়ে যাচ্ছেন তার জন্য তাদের প্রতি আমার বিশেষ আসক্তি এবং আকর্ষণ আমি অনুভব করছি এবং তাদেরকে আরো বিশেষভাবে প্রেরণা দিয়ে চাই তারা কর্মক্ষেত্রে বিশেষভাবে ঝাঁপিয়ে পড়ুন। নিজের দায়িত্ব কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্যের মধ্যে কতটা সীমাবদ্ধ থাকলে হবে না, এই দায়িত্ব কর্তব্য যথারীতি পালন করে সমাজের প্রতি আমাদের যা দায়িত্ব আছে সেই দায়িত্বের জন্য তারা যেন ঝাঁপিয়ে পড়েন। আজকে মৌলানা আবুল কালাম আজাদ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। আমাদের অধ্যাপক জয়দীপ বিশ্বাস মহোদয় মৌলানা আবুল কালাম আজাদ সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছেন। মৌলানা আবুল কালাম আজাদ একজন সংগ্রামী নায়ক ছিলেন, তিনি প্রাথমিক জীবন থেকেই সংগ্রামী ছিলেন। তিনি বলেছেন প্রথমে তিনি আল হিলাল পত্রিকা বের করেন এবং আল হিলাল পত্রিকা যখন বের করেন তখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন তিনি বিশেষভাবে অভিযান চালান তখন পত্রিকাটি বাজেয়াপ্ত করা হয়, তাকে কারাবন্দী করা হয়। তারপরে তিনি আলবেলা পত্রিকা বের করেন, আলবেলা 1919 ইংরাজিতে সেটা বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, মৌলানা আবুল কালাম আজাদ এমন এক ব্যক্তিত্ব ছিলেন, তার নীতি ছিল সমস্ত ভারতবর্ষ, বর্তমানে বিভাজন হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, সমস্ত ভারত নিয়েই তারা চিন্তাধারা ছিল। আমরা সমস্ত ভারতবর্ষের মানুষ একই জাতি, ভারতবর্ষের সমস্ত মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই একুশার ভাই 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 কহ ভাই পেয়ারা এসা হোক চলন আমারা, তার সত্য নীতি ছিল যে আমরা ভারতবর্ষের যত সম্প্রদায় আছি প্রত্যেক সম্প্রদায় আমরা ভাই ভাই সবাই একই আদমের সন্তান, কাজে আমাদের সবাই পিতা এক এবং মাতা এক। হজরতে আদম আমাদের হিন্দু প্রাতৃবৃন্দ মনু বলে থাকেন এবং হাওয়া সেই একই আদম এবং একই হাওয়ার সন্তান সমস্ত পৃথিবীর মানুষ। কাজেই আমরা ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় বাস করতে পারি কিন্তু সমস্ত সম্প্রদায়ের প্রত্যেক সম্প্রদায়ের মানুষই একই আদমের সন্তান, একই হাওয়ার সন্তান, কাজে আমরা ভাই ভাই। এই নীতি তিনি বাল্যজীবন থেকেই ধারণ করে চলেছিলেন, তার আল হিলাল পত্রিকা বালবালা পত্রিকায়ও তিনি শক্তভাবে প্রকাশ করেছিলেন। তিনি
কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন 1949 ইংরাজি থেকে 1947 ইংরাজি পর্যন্ত। 1923 ইংরাজিতে কংগ্রেসের মধ্যে যখন মতবিরোধ সৃষ্টি হয় এবং কংগ্রেসের একদল নেতৃবৃন্দ যখন স্বরাজ পার্টি গঠন করেন, তখন দেখা গেল মৌলানা আবুল কালাম আজাদ সবাই সঙ্গে ভিড় রাখে এবং প্রত্যেকের মধ্যে কিভাবে সহমর্মিতা সৃষ্টি করা যায় তার জন্য তার বিশেষ চেষ্টা ছিল এবং তার গ্রহণযোগ্যতা সকলের কাছে ছিল। তার জন্য 1923 ইংরেজিতে কংগ্রেসের মধ্যে যখন স্বরাজ পার্টি আরেকটি গঠন করে কিছু কংগ্রেস নেতৃবৃন্দ কংগ্রেস থেকে বের হয়ে যান, তখন দেখা গেল এই সময় দুঃসময়ে নেতৃত্ব দেবার কারণ মৌলানা আবুল কালাম আজাদ, কাজে মৌলানা আবুল কালাম আজাদকে সভাপতি নিয়োজিত করা হয়। এই সংকটজনক পরিস্থিতিতে মৌলানা আবুল কালাম আজাদ সবাই জেনে চলেছেন, সবাই মধ্যে আবার ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আমরা দেখি 1949 খ্রিস্টাব্দ থেকে 1947 ইংরেজি পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তিনি প্রেসিডেন্ট ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ সত্যবাদ গৌরবভাবে ভারত বিভাজনের বিরোধী ছিলেন, তিনি ভারত বিভাজনের সম্পূর্ণ সত্য বিরোধী ছিলেন। ভারতবর্ষে এসেছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশন যখন ভারতবর্ষে আসে তখন ক্যাবিনেট মিশনের নেতৃবৃন্দ ভারতবর্ষের যে নেতৃবৃন্দ রয়েছেন স্বাধীনতা সংগ্রামী প্রত্যেকের সঙ্গে পত্র বিনিময় করেছিলেন। এই পত্র বিনিময়ের মধ্যে আমরা দেখি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল আদি মনীষীবৃন্দের সঙ্গে পত্র বিনিময় তারা করেছেন। মৌলানা আবুল কালাম আজাদ এই তার পত্রে যে কথা লিখেছিলেন ক্যাবিনেট মিশনের কালে সত্যভাবে তিনি গৌরবভাবে ভারত বিভাজনের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন ভারত বিভাজন হওয়া কখনো আমি সমর্থন করব না, আমি ভারত বিভাজনের সম্পূর্ণ বিরোধী, সমস্ত ভারতবর্ষের প্রত্যেক সম্প্রদায় একই জাতি এবং সকলে আমরা পাই পাই, খালি ভারত বিভাজন কোনো অবস্থায় মানা যায় না। বারবার যে মৌলানা আবুল কালাম আজাদ এই স্বাধীনতা সংগ্রামে কারাবরণ করেছেন, বারবার কারাবরণ করেছেন, কিন্তু সেই মৌলানা আবুল কালাম আজাদ যখন ভারত বিভাজনের পক্ষে যখন জনমত হওয়ার অগ্রগতি দেখা যায় তখন মৌলানা আবুল কালাম আজাদ একবার বলেছিলেন আকাশের ফিরিস্তা দিল্লির কুতুব মিনারে এসে যদি বলে থাকেন যে 24 ঘন্টার ভিতরে ভারতবর্ষকে স্বাধীনতা দান করা হবে, কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে, বিষাক্ত মনোভাব সৃষ্টি করে, তাহলে আমি আমার মহাকাব্য স্বাধীনতাকে বর্জন করব, কারণ স্বাধীনতা নিরিচে যদি আসে তাহলে কোনো অসুবিধা নেই, আর হিন্দু মুসলিমের মধ্যে যদি বিষাক্ত মনোভাব সৃষ্টি হয় তাহলে তা সর্বদা সকল সময়ের জন্য সেটা অনিশ্চিত হবে। কাজেই তিনি বলেছেন বারবার স্বাধীনতা সংগ্রামে তিনি কারাবরণ কারাবরণ করেছিলেন, তিনি তিনি এই কথা বলেছিলেন যে স্বাধীনতা দেরিতে আসুক আমরা আরো চিন্তা করি এবং চিন্তা করে ভারত বিভাজনকে আমরা প্রত্যাখ্যান করি এবং সমস্ত ভারতে মানুষ আমরা একত্রে বসবাস করি। যাই হোক, অবশেষে যখন মৌলানা আবুল কালাম আজাদ ইচ্ছার বিরুদ্ধে সেই ইতিহাস দীর্ঘ একে কি করলেন কংগ্রেস কংগ্রেস ভারতীয় কমিটি এ সম্বন্ধে বিমলানন্দ শাসমল একটি পুস্তক রচনা করেছেন, ভারত কি করে পাগল, বিমলানন্দ শাসমল, তার পিতা ছিলেন বিরোজানন্দ শাসমল, তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি 1885 ইংরেজি থেকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার পুত্র ছিলেন বিমলানন্দ শাসমল। তিনি প্রচুর তথ্যাবলী পেশ করে এই সম্বন্ধে বিশেষভাবে লিপিবদ্ধ করেছেন, সেই কথা আমি আলোচনা করতে যাব না, এখন আলোচ্য বিষয় সেটা নয়। এখানে বলতেছিলাম যখন মৌলানা আবুল কালাম আজাদ বাধ্য হন ভারত বিভাজন সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয়ে যায় তখন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন যে ভারত বিভাজন হয়ে যাচ্ছে, আমি ভারত বিভাজন এড়াতে পারলাম না, আমার সত্য অনুপ্রীতি ছিল স্বাধীনতা আসছে আর দেরি হোক কিন্তু ভারত বিভাজন হোক না, সেটা আমার কাম্য ছিল, কিন্তু আমার যা কাম্য সেটাতে যখন আমি কামিয়া হতে পারলাম না তখন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন যে সমস্ত ভারত যদিও ভারত বিখণ্ডিত হয়ে যায় কিন্তু ভারত একই জাতি, এই দুই খণ্ড ভারত এবং পাকিস্তান, হিন্দুস্তান এবং পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়েছে কিন্তু দুই ভাগকে আমরা দুই ভাগ মনে করলে হবে না, এই দুই ভাগকে আমরা এই যে উপমহাদেশ উপমহাদেশের অভ্যন্তরে যারা আমরা বসবাস করি আমরা সবাই একই জাতি। বিভাজন হওয়ার পরেও তিনি এই কথা বলেছিলেন, বিভাজন হওয়ার পরেও আমরা এক জাতি সেই কথা মনে করে চলতে হবে। ভারতীয়
সমস্ত সম্প্রদায়কে এই কথা মনে রাখতে হবে যে বা পাকিস্তানের প্রত্যেক সম্প্রদায়কে এই কথা মনে রাখতে হবে যে আমরা সবাই ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্রে বসবাস করতে পারি, কিন্তু দুইটি রাষ্ট্র থাকলেও আমরা সবাই একই জাতি। এই কথা তিনি আবেদন রেখেছিলেন যখন বিভাজন হয়ে যায়। যাই হোক, মৌলানা আব্দুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। শিক্ষা ভারতের শিক্ষার উপকার পূর্ববর্তী আমার বক্তাগণ বলেছেন। মৌলানা আব্দুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী হয়ে তিনি 1948 ইংরেজিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেছিলেন। 1952 ইংরেজিতে তিনি মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করেছিলেন। তিনি শিল্পের ক্ষেত্রে যাতে ভারতবাসী এগিয়ে যায় তার জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। এবং তিনি এই যে প্রোটেকশন, ভারতবর্ষের শিল্প আমরা ব্যবহার করবো, ভারতবর্ষের বাইরে কোনো শিল্প এখানে আসতে দিব না, যাতে শিল্পের দিক দিয়ে আমাদের দেশের অগ্রগতি হয়, এই যে পদক্ষেপ মৌলানা আব্দুল কালাম আজাদের পরামর্শে পণ্ডিত জওহরলাল নেহরু এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং তার জন্য এই ভারতবর্ষ শিল্পের দিক দিয়ে এত যে অগ্রসর হয়েছে তার মধ্যে এই প্রোটেকশন। আমরা অন্য দেশের সামগ্রী ব্যবহার করবো না, নিজের দেশের সামগ্রী আমরা তৈরি করব এবং সেটা আমরা ব্যবহার করব। যাই হোক, মৌলানা আব্দুল কালাম আজাদ আমি বলতেছিলাম, মৌলানা আব্দুল কালাম আজাদ এবং তার সঙ্গে আরও মনীষীরা ছিলেন যারা কঠোর সাম্প্রদায়িক বিরোধী ছিলেন। তারা সমস্ত ভারতবর্ষের আমরা যারা বসবাস করি সব ভাই ভাই এই নীতি পোষণ করে চলেছেন। আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু মৌলানা আব্দুল জলিল ভদরপুরি, তিনি এই নীতিতে অটল এবং অচল ছিলেন। যখন পাকিস্তান এবং হিন্দুস্তান হয়ে যায় তখন তাকে প্রাণে মারার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তার প্রাণ বাঁচাতে গিয়ে পণ্ডিত জওহরলাল নেহরু মৌলানা আব্দুল কালাম আজাদ নির্দেশ দিয়েছিলেন গোপীনাথ বরদলৈকে, আসামের চিফ মিনিস্টার, তাকে বলেছিলেন মৌলানা আব্দুল জলিল চৌধুরীকে এখানে নিয়ে আসো এবং এখানে আসামের নাগরিকত্ব দান করো। এইরূপ কিছু মনীষী ছিলেন মৌলানা আব্দুল কালাম আজাদ সহ মৌলানা আব্দুল কালাম আজাদের নেতৃত্বে মৌলানা হুসেইন আহমদ মদনী রহমাতুল্লাহ ইসলামের নেতৃত্বে। যাই হোক, আমি আর দীর্ঘ এখানে বক্তব্য রাখতে চাই না। আমার বিদ্যাপতি বিশ্বাস এ সঙ্গে প্রচুর আলোচনা করেছেন এবং আলোচনা করার প্রচুর বস্তু রয়েছে। তিনি ইন্ডিয়ান ফ্রিডম এবং উর্দুতে বড় পদিম লিখেছিলেন হামারি আজাদি মৌলানা আব্দুল কালাম আজাদ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খরূপে সেই উর্দু যে পুস্তক হামারি আজাদি এই পুস্তকের মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং সংক্ষিপ্ত আলোচনা রয়েছে ইন্ডিয়ান ফ্রিডমের মধ্যে। মৌলানা আব্দুল কালাম আজাদ একজন সাহিত্যিক ছিলেন, তিনি যে পত্র বিনিময় করেছিলেন কারবারে শেয়াল একটি পুস্তক আছে, এই পুস্তকের মধ্যে তার উর্দু ভাষা উর্দু সাহিত্য কত উচ্চ স্তরের ছিল সেটা উপলব্ধি করা যায়। গোবার কাছে মৌলানা আব্দুল কালাম আজাদের লেখা এই রক্তমান্ড কোরআন মৌলানা আব্দুল কালাম আজাদের লেখা অসংখ্য পুস্তক রয়েছে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না। এখানে আরও অসংখ্য বক্তব্য রয়েছে, ওনারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি সামান্য আপনাদের সামনে মৌলানা আব্দুল কালাম আজাদ সম্বন্ধে আলোচনা করি, এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করতে চাই।